প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি প্রাইম এসেট গ্রুপ জনমত অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় রাজনীতিতে নারী নেতৃত্ব। এ বিষয়ে আলোচনা করতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য জনাব ফিরোজা বেগম চিনু, এবং তিনি একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিরও সদস্য। আরেকজন অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহসভাপতি শাহরিয়ার ইসলাম শায়লা। দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি প্রাইম এসেট গ্রুপ জনমত অনুষ্ঠানে। চিনু, আপনার কাছে একটু প্রথমেই জানতে চাইব যে আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে রাজনীতিতে নারী নেতৃত্ব। আপনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন, ছাত্র বয়স থেকেই আমি যদি ভুল না করে থাকি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। আমরা একটা বিষয় লক্ষ্য করলে যদি দেখি যে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী রয়েছেন তিনিও নারী, এবং এখন যে সংসদে বিরোধী দলীয় নেতা তিনিও নারী, এবং এর আগে যে বিরোধী দলীয় নেতা ছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তিনিও নারী। এই বিষয়টাকে আপনি নারী নেতৃত্ব হিসেবে কীভাবে দেখছেন? ধন্যবাদ বাংলা টিভিকে এবং বাংলা টিভির মাধ্যমে সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের প্রেক্ষাপটে নারী নেতৃত্ব আমি মনে করি 2018 সালে অনেকটুকু এগিয়েছে। আমি যখন 1978 সালে রাজনীতি করতাম, ছাত্র রাজনীতি, তখন মহিলাদের অংশগ্রহণ ছিলই না বলতে গেলে, আর বিশেষ করে আমাদের মতো মফস্বল শহরে এটা তো আশা করাই অনেকটা ভুল। তারপর বাংলাদেশ সরকার যখন আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যখন 96 সালে ক্ষমতায় আসলেন, আসার পরে তিনি নারী নেতৃত্বকে গড়ে তোলার জন্য তিনি ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটি ধাপে তিনি নারী নেতৃত্বকে বিকশিত করার জন্য তিনি কাজ করেছেন, এবং আমরা তার ফলশ্রুতিতে দেখতে পেয়েছি ইউনিয়ন পরিষদের যেসব গ্রাম্য বধূরা ছিল তারা এখন রাজনীতিতে অনেক সক্রিয় এবং অনেক সচেতন। তো এই যে গ্রাম পর্যায়ে আপনার জনপ্রতিনিধি হিসেবে তারা নির্বাচিত হয়ে, অবশ্যই অবশ্যই, এই যে পরম পাওয়াটা নারীদের জন্য, এটা কিন্তু আমাদের এক বাক্যে স্বীকার করতে হবে। আমাদের জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, তারই অবদান। আমি আপনার এখানে যদি একটু যোগ করি যে ইউনিয়ন পরিষদ পর্যন্ত, অর্থাৎ ইউনিয়ন পরিষদে 3 জন সংরক্ষিত মহিলা সদস্য রয়েছেন, উপজেলা পরিষদে 1 জন ভাইস চেয়ারম্যান রয়েছেন মহিলা, এবং সংসদেও কিন্তু আপনারা যারা রয়েছেন সংরক্ষিত আসনে। তো এই যে জায়গাটাকে আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ বাংলাদেশের অর্ধেকেরও বেশি হলো নারী। তাদেরকে পেছনে ফেলে রেখে দেশকে কখনো এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এই বিষয়টা বঙ্গবন্ধুর কন্যা, তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি উপলব্ধি করতে পেরেছেন এবং উপলব্ধি করতে পেরেছেন বিদায়। আপনি দেখেন পুলিশে কয়টা নারী আগে যেত, এখন পুলিশে নারীর জন্য প্রতিযোগিতা হয়, আর্মিতে নারীর প্রতিযোগিতা হয়, বৈমানিক নারীর প্রতিযোগিতা হয়, প্রত্যেকটা ক্ষেত্রে নারীদের যে এগিয়ে আসাটা, এটা আমি মনে করি যে এটা একটা আমাদের বাংলাদেশের জন্য একটা আশানুরূপ ফল বইয়ে আনবে। এই জন্যই বোধহয় কবি নজরুল যে ওই কথাটা বলেছেন যে অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ধন্যবাদ আপনাকে। শায়লা, আপনার কাছে জানতে চাচ্ছি যে নারী নেতৃত্ব আসলে এই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দল নেতা এবং স্থানীয় যেসব প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানেও কিন্তু নারীরা অনেকটাই আগের চেয়ে এগিয়ে এসেছে, সেক্ষেত্রে আপনি কি মনে করছেন যে নারী নেতৃত্ব আসলে কতটুকু বিকশিত হয়েছে? ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং এই অনুষ্ঠান যারা দেখছে তাদের সকলকে। ব্যাপার হচ্ছে যে প্রথম যখন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসেন, তিনি কিন্তু সর্বপ্রথম এই যে আপা যে পুলিশের কথা বলল, পুলিশে তখন হাফ প্যান্ট পরা পুলিশ ছিল, কিন্তু তখন যে নারীরা পুলিশ হবে বা নারীরা ইউনিফর্ম পরবে এই কথাটা কিন্তু কেউ কল্পনাও করতে পারে নাই এক সময়ে। কিন্তু উনি কিন্তু সর্বপ্রথম মহিলাদেরকে পুলিশে নিয়োগ দিয়েছিলেন, এবং ওনার আমলেই কিন্তু না পুলিশে মহিলারা নিয়োগ পেয়েছিলেন এবং চাকরি করত। তারপর হচ্ছে আমাদের ম্যাডাম যখন ক্ষমতা আসলো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ইনিও যতবার ক্ষমতা এসছে ততবারই নারীদেরকে সামনে এগিয়ে আনার জন্য, রাজনীতিতে এগিয়ে আনার জন্য, নারীদের উন্নয়নের জন্য, নারীদের শিক্ষার জন্য উনি কিন্তু কাজ করেছে, এবং নারীদেরকে বিনামূল্যে যেন নারীরা ভালো এডুকেশন লাভ করতে পারে এই কারণে কিন্তু উনাকে, উনি সবাইকে
বিনামূল্যে পড়ার জন্য একটা নারীদের জন্য একটা সুযোগ করে দিয়েছিলেন। তো এই যে বিষয়গুলো, যে নারীরা সামনে এগিয়ে আসবে বা নারীরা দেশের জন্য কাজ করবে, কারণ হচ্ছে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে বর্তমান অর্ধেকেরও বেশি নারী, তো সেই তুলনায় আরবিও ল অনুযায়ী এখানে 33% নারীদের কিন্তু প্রত্যেকটা সংগঠনে, যারা রাজনীতি, আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক দল, তাই 33% নারীদেরকে এখানে ইনক্লুড করা দরকার, মানে এখানে আরপিও লতে আছে। কিন্তু সেই তুলনায় কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, সেই তুলনায় কিন্তু 33% এখন পর্যন্ত পূরণ হয়নি। তারপরেও কিন্তু বিএনপিতে মোটামুটি আপনারা দেখেছেন যে, আমাদের বিএনপির কথাই বলি, এখানে বিভাগীয় সাংগঠনিক করেছে আমাদের এখানে বাংলা, আমাদের বিএনপির মধ্যেই এখন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক একজন নারী, এটা কিন্তু আওয়ামী লীগে নেই, শুধু বিএনপিতেই আছে। তো এইরকমভাবে আমাদের দল বরাবরই চাচ্ছে যে নারীরা এগিয়ে আসুক, এবং আমি নিজেও একজন নারী, আমি জাসাস কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট। এইরকমভাবে আরও অনেক তরুণ নেতৃত্ব চলে আসছে, সবাই কাজ করছে, কিন্তু তারপরও তুলনামূলকভাবে কম। নারীদের আরও এগিয়ে আসার দরকার, কারণ অর্ধেকের বেশি যেহেতু নারী, সেহেতু নারীদের যদি সম্মান করা হয়, নারীদেরকে যথাযথ মর্যাদার পদ দেওয়া হয় এবং তাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া হয়, তাহলে কিন্তু এই মা নারীরা ভালো কাজ করতে পারবে এবং দেশ এগিয়ে যাবে। কিন্তু আরেকটা জিনিস আমরা দেখলাম যে, ধন্যবাদ আপনাকে, আমি একটু, আপনি যেটা বললেন যে 33% নারীদের জন্য সংরক্ষিত রাখা হচ্ছে এবং সেটা পূরণ করা উচিত, সেটা আপনি কি মনে করেন? সেটা আসলে আমি একমত না। কিছু কথা আমার কাছে একটু দ্বিমত পোষণ করছি, সেটা হলো তিনি বলেছেন যে জিয়াউর রহমানের আমলে মহিলারা পুলিশে আসছে, এটা আমার তথ্যটা আমার সঠিক বলে মনে হলো না। এক মিনিট আমি একটু বলি ভাইয়া, সর্বপ্রথম বঙ্গবন্ধু যখন 72-এ সংবিধান করলেন, তিনি সর্বপ্রথম মেয়েদেরকে সংরক্ষিত আসনের 15টা সিট তিনিই প্রথম নির্ধারণ করেছিলেন, জাতীয় সংসদে। সেই ধারাবাহিকতায় এখন আজকে আমরা প্রায় আপনার এই নির্বাচিত অনেক নারীরা আছেন যারা সরাসরি নির্বাচন করে এবার ইয়ে করেছেন, সংরক্ষিত তো আছে, সংরক্ষিত পাশাপাশি নির্বাচিত অনেক নারী আছে। এবং আরো খুশির খবর, যেহেতু আমাদের দেশটা এক সময় স্বল্প উন্নত দেশ ছিল, এখন আমাদের উন্নয়নশীল দেশ হিসাবে আমরা বিশ্বের কাছে, জাতিসংঘ আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, তো সেখানে দেখা যাচ্ছে যে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে নারীরা আরো বেশি এগিয়ে আসুক, নারীরা এখানে প্রতিনিধিত্ব করুক। আমরা বোধহয় বিষয়টাকে রাজনৈতিক ভাবে না নিয়ে, আমরা নারীকে, আমরা নারী হিসেবে দেখতে, নারীকে নারী হিসেবে দেখতে চাই, আমরা প্রধানমন্ত্রীকেও নারী হিসেবে দেখতে চাই, বিরোধী দল নেতাকে নারী হিসেবে দেখতে চাই, বিএনপি চেয়ারপারসনকে আমরা নারী হিসেবে দেখতে চাই, জাতীয় সংসদের যিনি স্পিকার রয়েছেন তাকেও নারী হিসেবে দেখতে চাই, যিনি বিরোধী দলের উপনেতা রয়েছেন তাকেও আমরা নারী হিসেবে দেখতে চাই। অর্থাৎ আমরা চাই যে নারীদের অংশগ্রহণে, কবি নজরুল যে কথাটা বলেছিলেন, পৃথিবীতে যা কিছু সুন্দর সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, আমরা, আমার মনে হয় আমরা ওই বিষয়টাকে ফলো করে যদি নারীদেরকে আমরা সব ক্ষেত্রেই আমরা সামনের দিকে কাজ করার সুযোগ দেই, তাহলে আমার মনে হয় যে দেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে। একটা কথা আমি অ্যাড করি, সেটা হচ্ছে শুধু নারীদেরকে এগিয়ে নিলেন কিন্তু নারীদেরকে যথাযথ সম্মান দিলেন না, নারীরা কোনো সম্মান পেল না, তা না, নারীদেরকে যথাযথ মানে তাকে যোগ্যতা অনুযায়ী তাকে জায়গাও দিতে হবে, সম্মানও দিতে হবে, কিন্তু আমরা কি দেখছি এই পরিমাণ সম্মান কি এখন পর্যন্ত কেউ পাচ্ছে? এখন বাংলাদেশে কি মানে একটা অস্থির পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন কয়েকদিন আগে যে কোটা সংস্কার আন্দোলন হলো, সেখানে কিন্তু রাত 12টা বাজে নারীদেরকে কিন্তু ইউনিভার্সিটি থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছে, হল থেকে বের করে দেওয়া হয়েছে। তো এই যে এই বিষয়টা, একটা নারীকে এখানে কি সম্মান দেখিয়েছে? রাত 12টা বাজে কোনো নারীকে কেউ বের করে দেয়? তারপর আপনারা দেখেন আরেকটা নারী হয়ে আরেকটা নারীরকে কিভাবে তার পায়ের রক কেটে দিল, এবং মানুষ ক্ষিপ্ত হয়ে কিন্তু সাধারণ জনগণ ওই মেয়েকে আবার ফুলের মালা পরালো, জুতার মালা পরালো। তো জুতার মালা পরাতে এই নারীটার যেমন মান সম্মান গিয়েছে, আমি মনে করি সারা বাংলাদেশের প্রত্যেকটা নারীরও লজ্জিত হয়েছে, কারণ মালা ফুলের মালা যখন হয় তখন যেটা সেটা গর্বের হয়, কিন্তু যখন সেটা জুতার মালা হয় সেটা কিন্তু সকলের জন্য কলঙ্কিত হয়, তাই না? আসলে আমরা কেউ এটা প্রত্যাশা করি না, তাই না? সেটা আপনি কি বলেন সেই বিষয়টাকে? সেটা অবশ্যই সত্য কথা, এটার পেছনের ঘটনা হয়তো বা কেউ জানে না, নারীদেরকে বের করে দেওয়া হয় নাই, নারীরা বের হয়ে আসছে। আমি শেষ করি, আপনার কথা বলার সময় কথা বলিনি আমি, নারীদেরকে বের করে দেওয়া হয় নাই, নারীরা বের হয়ে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী সেদিন তার বক্তব্যে বলেছেন যে যখন নারীরা বের হয়ে আসছে সে রাত আমি ঘুমাতে পারি নাই, পরে আমার লোকজন দিয়ে তাদেরকে আবার ঘরে ঢুকিয়ে 6:30 আমি ঘুমাতে গিয়েছি। তো এই কিছু ভুল তথ্য না, আমরা সব কিছুর ঊর্ধ্বে থেকে আমরা এটুকু
বিশ্বাস করি সেটা হলো নারীদেরকে এগিয়ে যেতেই হবে, না হলে দেশকে আমরা সম্মানের সাথে, হ্যাঁ সম্মানের সাথে এগিয়ে যেতেই হবে। সম্মান সেক্ষেত্রে আমার বোধ হয় পুরুষদের সহযোগিতাটা বেশি প্রয়োজন। অবশ্যই অবশ্যই, কারণ আপনি সেই বেগম রোকেয়ার আমল থেকেই দেখেন, সাকাত হোসেন যদি বেগম রোকেয়াকে সহযোগিতা না করতেন তিনি কিন্তু এতটুকু আগাতে পারতেন না। সুতরাং আমরা নারীরা এগিয়ে গেলে এটা পুরুষদের লাভ লাভ, হ্যাঁ, কারণ তার সংসারের সমস্ত কাজকর্ম সেরে একটা নারী কিন্তু বাইরে যায়, সেখানেও তার দক্ষতার সক্ষমতা রেখে সে আবার ঘরে এসে। আমরা নারী নেতৃত্বের বিকাশ নিয়ে আরও কিছু বিষয়ে আলোচনা করব এবং কিছু দৃষ্টান্তও রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমরা বিজ্ঞাপন বিরতির পর। প্রিয় দর্শক, প্রাইমেসের গ্রুপ জনমত অনুষ্ঠানে বিজ্ঞাপন বিরতির সময় হয়েছে। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমরা এ বিষয়ে কথা বলব, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, বাংলা টিভির সাথে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রাইমেসেট গ্রুপ জনমত অনুষ্ঠানে। দর্শক, আমরা কথা বলছিলাম রাজনীতিতে নারী নেতৃত্ব নিয়ে। চিনুবাপ্পা, আপনি যেটা বলছিলেন যে নারীদেরকে আরও বেশি সামনের দিকে নিয়ে আসতে পারলে আমাদেরই লাভ, অর্থাৎ সেক্ষেত্রে পুরুষদের সহযোগিতা প্রয়োজন। আমি আপনাকে যদি এখানে একটা বিষয় আমি বলি, যে আমরা যদি জাপানের কথা ধরি, সেখানে পুরুষদের চেয়ে নারীরা বেশি কাজ করে, অর্থাৎ তারা সমানভাবে অংশগ্রহণ করছে। আপনি সংসার বলেন, অফিসে বলেন, যেখানেই বলেন না কেন, সব জায়গাতে তারা পুরুষদের পাশাপাশি সমান তালে তারা এগিয়ে যাচ্ছে। ইভেন শুধু আমি জাপান তো সেই সুদূর জাপানের কথা বলি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু আপনার পুরুষদের সমান তালে নারীরা কাজ করে যাচ্ছে, যার ফলে চট্টগ্রামে আসেন, আমাদের পার্বত্য চট্টগ্রামের নারীরা এক্স্যাক্টলি সেখানে নারীরা পুরুষদের চেয়ে বেশি কাজ করে, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে কি তারা নিজেরাই স্বাবলম্বী হচ্ছে। আপনি কি মনে করেন যে নারী নেতৃত্ব বিকাশ ঘটানোর ক্ষেত্রে আর কি কি করা উচিত? এই যে কথাটা আপা বললেন তার সাথে আমি একমত, আমরা কোনো পেশাকে যাতে ছোট করে না দেখি। আমরা দেশের বিদেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, আমি তো সবসময় এই কথাটা বিভিন্ন জায়গায় বলে থাকি, আমি দেখলাম যে আপনার মেয়েরা লেখাপড়া করছে, সে ফাঁকে পার্ট টাইম জব করছে, একটা হোটেলে সে দেখা যাচ্ছে যে আপনার এই রুম ওয়েটার, কিন্তু একটা পুরুষ সেখানে তার দিকে বাঁকা চোখে তাকানোর কিংবা তাকে কোনো খারাপ দৃষ্টি দিয়ে তাকানোর কোনো সাহস তাদের নেই। মেয়েরা সেখানে স্বাচ্ছন্দ্যে কাজ করছে, সেজন্য আমাদের বাংলাদেশে ওই স্বাচ্ছন্দ্য বোধটাকে আমাদের এখানে গড়ে তুলতে হবে, মেয়েরা যাতে সব জায়গায় ইজিলি কাজ করতে পারে। এই ইজিলি কাজটা যখনই করতে পারবে তখনই দেখবেন যে বিকশিত হচ্ছে না। সেক্ষেত্রে আমার বোধ হয় পুরুষদের মন মানসিকতাটাও একটু পরিবর্তন হওয়া দরকার, যে যিনি যেখানে কাজ করছেন তাকে সম্মানের সাথে, তাকে যেন সম্মানের সহিত দেখা। কারণ আমি আমি যদি একটা হোটেলে থাকতে যাই, সেক্ষেত্রে আমার রুমটাকে যদি সার্ভিস দেন কোনো নারী কর্মী, তাহলে আমার মনে হয় সেটাকে তাকে নারী কিংবা পুরুষ না ভেবে হোটেল কর্মী হিসেবে ভাবা উচিত, যে আমার সার্ভিসটা দিচ্ছেন। আপনি কি বলেন শালা? হ্যাঁ, আমিও আপনার সঙ্গে একমত, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমরা নারীদেরকে ওরকম ভাবে সম্মানের চোখে দেখি না, দেখি না বিদায় কিন্তু এত রকমের অকারেন্সগুলো হচ্ছে। এবং দেখেন কোনো প্রোগ্রামের ক্ষেত্রেও, দেখেন পয়লা বৈশাখের কথা বলেন আপনারা, আমরা পয়লা বৈশাখেও দেখেছি বাদনকে কীভাবে কাপড় চোপড় খুলে কি মানে একটা বিশ্রী ব্যাপার, সেটা সবাই দেখেছে, কতগুলো ছেলে ঘেরাও করে ওকে একটা লাঞ্ছনা করেছে। তারপর হচ্ছে যে সংস্কার সার্বজনীন সেই উৎসবটা ছিল আমাদের সার্বজনীন, এবং আপনারা 31st night যখন করবে বা কোনো একটা ওকেশন করতে চায়, মেয়েরা ছেলেদের পাশাপাশি আনন্দ করতে চায়, মজা করতে চায়, কিন্তু সেটা তারা করতে পারে না। কেন করতে পারে না? কারণ ছেলেদের মন মানসিকতার কারণে এগুলো করতে পারে না। তারপর আপনারা দেখেন এই গত কয়েকদিন আগে যে কোটা আন্দোলন নিয়ে যে গ্যাঞ্জামটা হলো, সেখানেও কিন্তু একটা মেয়েকে দেখলেন রিক্সার মধ্যে ফেলে ছেলেরা কি করেছে, তারপরে সেই মেয়েটাকে জেলখানা নিয়ে গেল, সেখানেও করেছে, সেখানেও মেয়েটা বলল যে আমার কাছে মানে দোজক জাহান্নাম মনে হয়েছে, জেলখানা তো মনে হয়েছে সিএনজির মধ্যে মনে হয়েছে, এবং শেষ পর্যন্ত সেই মেয়েটা বলল যে আমি এখান থেকে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছি, আমি আর কোটা আন্দোলনের সংগ্রামের সাথে নেই, আমি এখান থেকে সরে যাবো, মেয়েটা নিজেকে গুটিয়ে নিল মেয়েটা। তো এভাবে যদি প্রত্যেকটা নারী বাইরে কাজ করতে গেলে অফিসার তার বস যদি তার দিকে খারাপ নজরে তাকায়, একটা মানুষ একটা বাড়িতে বাসা বাড়িতে কাজ করতে আসলে যদি সেই বাসার লোক সেই মেয়েটার দিকে খারাপ নজর থাকায়, এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যদি নারীদের দিকে খারাপ নজরে তাকানো হয়, তাহলে আস্তে আস্তে নারীরা বিকশিত হবে কি করে? তারা তো নিজেদেরকে গুটিয়ে নিবে, আর গুটিয়ে নিলে তো সেই নারীরা নারীদের সমান অধিকার হলো না এবং নারীদের সেই পরিমাণ সম্মান হলো না। তো সেই ক্ষেত্রে নারীদের যথাযথ মর্যাদার সাথে নিজের মায়ের মতো বোনের মতো সন্তানের মতো দেখতে হবে। এটা যদি সবাই দেখে তাহলে আমার মনে হয় সকলের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হলে
বাংলাদেশের নারীরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবে। চিরাপা আপনি কি বলেন, যে গুটিয়ে নেওয়া থেকে সেখানে পুরুষদের যেমন মন মানসিকতার প্রয়োজন, সেক্ষেত্রে নারীদেরও সহযোগিতার হাত বাড়ানো উচিত কিনা? পরিবেশটাও সেখানে একটা বিষয় আছে, নারীরা তো অলরেডি চলেই আসছে বের হয়ে। যেমন মনে করেন আমাদের দেশে যদি একটা মেয়ে একটা প্যান্ট শার্ট পরে বের হয়, তখন দেখা যাচ্ছে সামাজিক লোকগুলো তাদেরকে এই মেয়েটা প্যান্ট শার্ট পরছে, কাপড়ই তো পরেছে, অসুবিধা কোথায়? বাঁকা দৃষ্টিতে দেখে একটা বাজে কথা বলে কমেন্টস পাস করে, তারপর তাকে স্বাচ্ছন্দ্য, একটা মেয়েকে তার স্বাভাবিক বেড়ে ওঠা, তার স্বাধীনতাকে হস্তক্ষেপ করার জন্য দায়ী কিন্তু সর্বপ্রথম আমাদের সামাজিক লোকজনের মধ্যে যেও না, বাবা তুমি যাও, তারপর মেয়েটাকে বলে তুমি গায়ে ওড়না নাও, তুমি গায়ে ওড়না নাও, ওদিকে যেও না, মেলাদে যেও না, মুড়ি দাও, একটু সাইডে যাও, ওই করো না, ওই করো না। এটা যে ফ্যামিলির থেকে মেয়েটাকে ছোটবেলা থেকে বোঝানো হচ্ছে যে তুমি মেয়ে, তুমি মেয়ের মতো থাকো, মেয়ে তুমি মেয়ের মতো থাকো, এই কারণে কিন্তু মেয়েরা কিন্তু অনেক ক্ষেত্রে গুটিয়ে নিচ্ছে। এখানে আমাদের মনে হয় একটু ধর্মীয় দৃষ্টিভঙ্গিটাও একটু কাজ করে, ধর্মীয় দৃষ্টিভঙ্গি তো থাকবে, প্রত্যেকটা মেয়ে 90% হচ্ছে মুসলমান, সেক্ষেত্রে আমরা মুসলমানরা একটু পর্দাশীল থাকতে চাই, আমাদের সমাজ ব্যবস্থাটা কিন্তু একটা মেয়ে পর্দাশীল থাকবে, পর্দা ভাবে হেঁটে গেল তো, এখন দেখেন বোরকা পরে হেঁটে গেল মানুষ একটা ইফটিজিং করে, একটা কমেন্ট পাস করে, তো এটা তো ভদ্রতা না, এটা তো কাম্য না কারো। আসলে এখানে আপনি যেটা বলেছেন যে বোরকা পরে গেলে ইফটিজিং করে, যারা ইফটিজিং করে তারা কিন্তু আসলে কাউকে বেছে করে না, ওরা ইফটিজার, ওরা হচ্ছে ওদের কাছে মেয়ে মানুষ বলতে হচ্ছে ভোগের পণ্য, সেখানে মা কিংবা বোন কিংবা স্ত্রী সেটা কিন্তু তারা ভাবে না। যারা মেয়েদেরকে রাস্তায় দেখে ইফটিজিং করে, এটা ইফটিজিং করে আসলে সে মা না, সে আসলে মূলত আনন্দটা কি পায়? তার সঙ্গে আমি একটা বিষয় অ্যাড করি, আপনি দেখেন 4-5 বছরের সেখানে পুরুষ এবং মহিলা কোনটা দিয়ে তাকে বিবেচনা করা যায় না, কারণ যে একটা শিশুকে ধর্ষণ করতে পারে তার মধ্যে কি মন মানসিকতা, তার মধ্যে মনুষ্যত্বটাকে হিংস্র যে হায় না, তার চেয়েও তো সে নিকৃষ্ট আমার মনে হয়। অবশ্যই অবশ্যই, তাই না? এই যে এই মন মানসিকতা গুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে, তাহলে হয়তো আমরা আমাদের এই সমাজ ব্যবস্থা কি একটা 22 মাসের বাচ্চাকে কিছু করতে, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না, তার মানসিক সমস্যা আছে বিধায় সে এগুলা কাজ করতে পারে। বাইশ মাসের শিশুকে এটা কিছু চিন্তাও তো করা যায় না, এটা তো চিন্তাও করা অসম্ভব, তো সেই ক্ষেত্রে এটা একটা সমাজের যদি আমরা বলি যে দৃষ্টিভঙ্গি, শুধু দৃষ্টিভঙ্গি না, এই সমস্ত মানুষকে মানে এই সমস্ত মানুষই আলাদা যারা এই ধরনের কাজ করে। মানে আসলে আমরা অনেকগুলো কারণ আছে এখানে, আমরা হয়তো এত অল্প সময়ের মধ্যে এত বিস্তারিত আলোচনা করে বলা সম্ভব না। আমাদের যেমন দৃষ্টিভঙ্গির অভাব রয়েছে, আবার আমরা অনেকে বলেন যে মেয়েদের যে কাপড় চোপড় তারা ব্যবহার করে যেটা পরে সেটাকেও অনেকটা দায়ী করে অনেকে বলে, আবার অনেকে বলে যে একটু ইন্টারাপ্ট করি, সেটা আমাদের দেশে দেখে, আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকটা দেশ সফর করেছি, ছেলেরা ফিরেও তাকায় না কে কিভাবে পড়লো, কে কিভাবে চলছে পথে চলছে, মানে ওটা ওরা ফিরেও তাকায় না, এটা শুধু আমাদের দেশের প্রেক্ষাপটে। এখানে বিষয়টা আপনার সঙ্গে একটা বিষয় আমি যুক্ত করি, যে আমাদের দেশের মেয়েরা সাধারণত হয় শাড়ি পরে, না হয় সালোয়ার কামিজ পরে, প্যান্ট শার্ট কিংবা টি শার্ট গেঞ্জি বা শর্ট প্যান্ট, এটা কিন্তু খুবই কম, খুবই কম, একেবারে অভিজাত ফ্যামিলির কিছু মেয়েরা সেটা পরে। কিন্তু আপনি যে বাইরের যে সব দেশগুলোর কথা বলেন, সেখানে গিয়ে দেখেন আপনি সালোয়ার কামিজ কিংবা শাড়ি খুঁজে পাবেন না, অবশ্যই সত্যি। হ্যাঁ, যার জন্য সে যেদিকে তাকাচ্ছে সেখানে প্যান্ট শার্ট কিংবা টি শার্ট পরা পাচ্ছে, এক একটা দেশের কালচার কালচার হয়ে গেছে, কিন্তু ওদের ওখানে যেখানে তাকাচ্ছে সেখানে ছেলেদের মতই মনে হচ্ছে। আমি এটাই ভাবতেছি, আমি এটাই বলতে চাচ্ছি, ওখানেও তো ওরাও ছেলে, ওই স্বল্প বসনা নারীর দিকে তারা তাকাচ্ছে না কেন? আমি ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করি, কারণ ওরা দেখতে দেখতে ইউজ টু। আমরা এই অস্ট্রেলিয়া গেলাম একবার, আমাদের সাথে যে গ্রুপটা গেল, আমরা হোটেলে ঢুকছি এমন সময় বিকিনি পরে আপনার ওই সুইমিং পুল থেকে একটা মেয়ে আসছে, আমাদের ছেলেরা লজ্জায় মাথা এইভাবে ইয়ে করছে, কিন্তু অন্যান্যরা সবাই বেশ স্বাভাবিক, ওরা এটাকে কিছুই মনে করছে না। আমি মনে করি, কারণ হচ্ছে প্যান্ট শার্ট পরলেও যেন তার মধ্যে শালীনতা থাকে, শাড়ি পরলেও যেন তার মধ্যে শালীনতা থাকে, এবং সালোয়ার কামিজ পরলেও যেন থাকে, কারণ অনেক সময় দেখা যায় একটা মেয়ে সালোয়ার কামিজ পরেছে কিন্তু তার মধ্যে কোনো শালীনতা নেই,
তো এটা করলে তো অবশ্যই একটা পুরুষের নজর মানে খারাপ দিকে যেতেই পারে। তো নারীদেরও উচিত যে সংযমভাবে চলা এবং নিজেকে একটু সুন্দর করে মানে গুছিয়ে নিয়া রাস্তা দিয়ে হেঁটে গেলাম, আমি এমনভাবে হাঁটলাম যেন আমার দিকে কেউ বাজে নজর না দিতে পারে, এটা নারীদেরও আমি মনে করি। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি বললেন যে অভিজাত ফ্যামিলির মেয়েরা প্যান্ট শার্ট পরে, এখন কিন্তু নর্মাল ফ্যামিলির মেয়েরাও প্যান্ট শার্ট পরে রাস্তায় বের হয়, তো সেই হিসেবে মেয়েদেরও একটু ঠিকঠাক করে চলা উচিত। তবে আমার মনে হয় যে আমরা যেসব কারণগুলো সবগুলো কারণ তো আসলে একই সঙ্গে আমাদের আইডেন্টিফাই করা সম্ভব না এবং এগুলো সমাধান করাও সম্ভব না, তবে সব কিছু মিলে আমার মনে হয় যে আমরা নারীদেরকে সম্মান করতে শিখি, আমরা নারীদেরকে মায়ের চোখে দেখি, বোনের চোখে দেখি, স্ত্রীর চোখে দেখি, আমরা যেন রাস্তায় বের হলে, কোনো মেয়ে বের হলে সে যেরকম পোশাকই পরুক তাকে যেন ইপটিজিং না করি কিংবা বাঁকা দৃষ্টিতে না দেখি, তাহলেই আমার মনে হয় মন মানসিকতার পরিবর্তন হবে। সেক্ষেত্রে পুরুষদের যেমন এগিয়ে আসা উচিত, তেমনি নারীদেরও এগিয়ে আসা উচিত। আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আমরা আবার পরে আবার এসব বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা আশা করব আজকের এই আলোচনা থেকে কিছুটা হলেও আমাদের আমরা যারা সমাজে পুরুষ রয়েছি তাদের মন মানসিকতার পরিবর্তন হবে এবং যারা নারী রয়েছি তারাও শালীনতার সহিত চলবেন, যাতে চলাফেরা করবেন, যাতে করে নারীদেরকে আমরা সম্মান করতে পারি। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে এবং বিদেশে বসে প্রাইম এসেট গ্রুপ জনমত অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ইউসুফ আলী, আগামী সপ্তাহে আবার একই দিনে একই সময়ে সমসাময়িক কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।